আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, পায়ে হাত দিয়ে সালাম করার শরীয়তে কোনো বিধান আছে কি? গ্রামগঞ্জে এমনকি শহরেও দেখা যায় অনেকে বয়স্কদের পা ধরে সালাম করে। আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত, আসুন সে সম্পর্কে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, যারা বিষয়টি সম্পর্কে জানতে চান তাদের জন্য উত্তর হলো, আসলে আমাদের পরিভাষায় এটাকে কদম বুঝে বলা হয়। পায়ে হাত দিয়ে সালাম করার বিষয়টি ভারতবর্ষের কোনো কোনো জায়গার সংস্কৃতি। ইসলামের পরিভাষায় এটাকে সালাম বলা হয় না। ইসলামের দৃষ্টিতে সালাম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে কাউকে সালাম দিতে পারবেন, বড় ছোটকে, ছোট বড়কে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিতে পারবেন, এটা ইসলামের বিধান। এমনকি কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমিও তাকে আরও উত্তমভাবে সালামের উত্তর দাও। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো পায়ে হাত দিয়ে সালাম করেননি, বরং সব সময় আসসালামু আলাইকুম বলেই সালাম দিয়েছেন। সুতরাং পা ছুঁয়ে কদম পুচি করা এটা একটা কুসংস্কৃতির বিষয়, এটা কোনো ইসলামী সংস্কৃতি নয়। প্রিয় দর্শক, এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো, পা ছুঁতে গিয়ে এমন কারো পা স্পর্শ করা যাবে না যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। কোনো পুরুষ রক্তের সম্পর্ক নেই এমন মহিলার পা স্পর্শ করবে না, এবং নারীরও কোনো রক্তের সম্পর্ক নেই এমন পুরুষের পা স্পর্শ করবে না। কেউ যদি তার বাবা মাকে সম্মানার্থে বা শ্রদ্ধার উদ্দেশ্যে মাথা না ঝুঁকিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে তাহলে সাংস্কৃতিকভাবে ঠিক হতে পারে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সওয়াব পাওয়ার জন্য আসসালামু আলাইকুমই বলতে হবে। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কুসংস্কৃতি থেকে হেফাজত করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যথাযথভাবে সহি এবং নির্ভরযোগ্য হাদিস থেকে বিভিন্ন ধরনের ইসলামিক তথ্য দিয়ে থাকি। নিশ্চয়ই মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তাই যদি কোনো বড় ধরনের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ছোটোখাটো ভুল আপনার চোখে দৃষ্টিগোচর হয় তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।